মির্জা ফখরুল ইসলাম তাকে চ্যালেঞ্জ করলাম, আপনার বাবা রাজাকার ছিল, আপনি রাজাকারের সন্তান, যদি সৎসাহস থাকে আমার এই চ্যালেঞ্জের আপনি জবাব দিবেন। কিন্তু জবাব দিতে পারবেন না, কারণ আপনার বাবা রাজাকার ছিল, টাকা চুরি করে আজকে কারাগারে বসে। তার ছেলে তারেক রহমান আজকে বিএনপির মহাসচিব, বিএনপির চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সে হলো খুনি। আজকের এই খুনির দল, তার দল চালাচ্ছে কারা? দল চালাচ্ছে সেই 71-এর রাজাকারের সন্তান, 75-এর খুনিদের সন্তান। আজকে রাজাকারের সন্তান এই কারণে বলি, আমার ভাই বলেছেন যে আজকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তাকে বলছি রাজাকারের সন্তান বলে, কারণ তার বাবা 1971 সালে ওই ঠাকুরগাঁও জেলা পিস কমিটি নেতা ছিলেন। এই বাংলাদেশ স্বাধীনতার পর বাংলাদেশ থেকে পালিয়ে 1975 পর্যন্ত সে ভারতে আশ্রয় নিয়েছিলেন। সেই রাজাকারের সন্তান মির্জা ফখরুল ইসলাম, তাকে চ্যালেঞ্জ করলাম, আপনার বাবা রাজাকার ছিল, আপনি রাজাকারের সন্তান, যদি সৎসাহস থাকে আমার এই চ্যালেঞ্জের আপনি জবাব দিবেন। কিন্তু জবাব দিতে পারবেন না, কারণ আপনার বাবা রাজাকার ছিল। প্রিয় ভাইয়ের আমার, আজকে সেই রাজাকারের সন্তানরা, আজকে যুদ্ধবলের সন্তানরা, বঙ্গবন্ধুর খুনির দলরা, আজকে শেখ হাসিনাকে যারা হত্যা করেছিল, সেই গ্রেনেড হামলার আসামিরা আজকে পরিকল্পিতভাবে এই বাংলাদেশকে আমাদের আরেকটি ব্যর্থ রাষ্ট্রে রূপান্তর করতে চায়, শেখ হাসিনাকে সমতাচ্যুত করতে চায়, আগামী নির্বাচনে আমাদের পরাজিত করতে চায়। সেই কারণে আজকে আমরা যারা আওয়ামী লীগ করি, আমরা যারা বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত, আমরা যারা শেখ হাসিনার আদর্শের সৈনিক, আমরা আজকে শপথ দিতে চাই যে আমরা যতক্ষণ বেঁচে থাকব ওই যুদ্ধবিরোধী খুনি 71-এর রাজাকারের সন্তানদের আমরা এই বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা তো দূরের কথা, তাদের রাজপথে দাঁড়ানোর অধিকার নেই, তাদের বিরুদ্ধে আমরা লড়বো, আমরা